নির্বাচনের পর হঠাৎ করে দ্রব্যমূল্য বেড়ে যাওয়া অস্বাভাবিক, এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন, যারা মজুতদারি বা কালোবাজারি করে জিনিসপত্রের দাম বাড়াচ্ছে তাদের খুঁজে বের করে তাৎক্ষণিকভাবে বিচার করার। সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের জরুরি সভায় এমন নির্দেশ দেন তিনি। রেজওয়ান ফয়েজের রিপোর্ট। সোমবার সন্ধ্যায় গণভবনে বসে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের জরুরি সভা। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এটাই এই ফোরামের প্রথম সভা। বাংলাদেশের জনগণের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। দলের কর্মপরিকল্পনা এবং দ্রব্যমূল্য নিয়ে আলোচনার পাশাপাশি সংরক্ষিত নারী আসনের মনোনয়ন, একই সঙ্গে জাতীয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ঘিরে দলের নেতাকর্মীদের মধ্যে যে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে তা নিরসন সহ উপজেলা নির্বাচনের নানা বিষয় নিয়ে আলোচনা করতেই এই জরুরি সভা। সামনে আবার আমাদের উপজেলা নির্বাচন আসছে, সে বিষয়ে আমরা আলোচনা করব। শুরুতে বক্তব্য দেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বলেন, নির্বাচনের পর হঠাৎ দ্রব্যমূল্য বেড়ে যাওয়াটা স্বাভাবিক নয়, দেশে একটা অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি করতেই এটা করা হচ্ছে। এবারেও কিন্তু আমাদের ফসল খুব ভালো হয়েছে এবং চাল উৎপাদন আমাদের বেড়েছে, কিন্তু ঠিক নির্বাচনের পরে হঠাৎ দাম বাড়াটা এরকম ভরা মৌসুমে এটা খুব একটা অস্বাভাবিক পরিস্থিতি। এর পিছনে কি কাদের কারসাজি সেটা খুঁজে বের করা একান্তভাবে দরকার। শুধু দরকার না, বরং এদের মধ্যে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিতে হবে এবং সেটাই আমরা আগামীতে করব। যে যেখানে যারা যদি এভাবে কোনো রকমের একটা দ্রব্যসন্ধিমূলক কোনো জিনিস যদি মজুত করে রাখে, মোবাইল কোর্ট লাগিয়ে দিয়ে সঙ্গে সঙ্গে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব এবং তাদের দরকারের জেলে ঢোকায় দিতে হবে। আমরা আগামীতে কিন্তু সেই ব্যবস্থাটাই এখন নেব আমরা, এবং তার জন্য এখন থেকে প্রথমে ওই জায়গাটাই আঘাত করতে হবে। নির্বাচন বানচাল করতে ব্যর্থ হয়ে অন্যভাবে দেশে একটা খারাপ পরিস্থিতি তৈরির চেষ্টা হচ্ছে বলে সতর্ক করে তিনি বললেন, এদের উপযুক্ত জবাব দিতে হবে। দেখা যাচ্ছে যে শুধু নির্বাচন বানচাল করতে যে ব্যর্থ হয়েছে, এখন ব্যর্থ হয়ে তখন তারা অন্যভাবে নামতে চাচ্ছে, তো সেভাবে তো আমরা করতে দেবো না, বাংলাদেশের মানুষের ভাগ্য ছিনিমিনি খেলতে দেবো না। তো ইনশাআল্লাহ বাংলাদেশে আর কখনো অস্বাভাবিক পরিস্থিতি হবে না। আমরা যে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছি এই গণতন্ত্রের ধারাবাহিকতাটাই বজায় থাকবে। প্রধানমন্ত্রী দাবি করেন, 7ই জানুয়ারির নির্বাচন নিয়ে কোনো ধরনের প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই। নির্বাচন সুষ্ঠু, নির্বাচন ভালো, নির্বাচন মন্দ, এই যে নানা ধরনের কথা অনেকে আমাদের কিছু আতেল আছে তারা বলে বেড়াচ্ছে, তো তারা ভুলে যায় যে মানুষ যেখানে গ্রহণ করে নিয়েছে তখন তাদের বলার কি থাকে। রেজওয়ান ফয়েজ, এটি নিউজ, ঢাকা।